ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অর্থাৎ কার হাতে যাবে সুশান্ত মামলার তদন্তের ভার? আদৌ কি বিহার সরকারে সিবিআই তদন্তের আর্জি জানানোর এখতিয়ার আছে? আর কিছুক্ষণের অপেক্ষা, রায় দেবে সুপ্রিম কোর্ট। लेकिन अभी आदेश आ रहा है, लिहाजा ये देखना दिलचस्प होगा कि अब इसमें कंसर्न कोर्ट कौन सी होगी, क्या बिहार की कोर्ट होगी या महाराष्ट्र की कोर्ट होगी। इस सबके बीच में एक और अपडेट आया है, आदेश पढ़ा जा रहा है अभी भी, महाराष्ट्र सरकार इस आदेश का पालन करेगी। बहुत बड़ी बात, सुप्रीम कोर्ट की बड़ी टिप्पणी, सुप्रीम कोर्ट की बड़ी टिप्पणी की जांच ये सुप्रीम कोर्ट जो है वो सीबीआई को सौंपती है, सीबीआई जांच करेगी। सीबीआई तदंत तो हबे एमनटाई जाना जाच्छे। आमरा कथा बोलबो आमादेर संगे रयेछे आमादेर दिल्ली प्रतिनिधि बिजेंद्र सिंह। बिजेंद्र, की खबर रयेछे? দেখো, সিবিআই তদন্ত হবে সুশান্তের মৃত্যুতে এবং এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এখনো সিঙ্গল জাজ বেঞ্চ যেটা ছিল জাস্টিস ঋষিকেশ রয়ের, তারা তিনি অর্ডারটা পড়ছেন, কিন্তু প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন যে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু কি কি শর্তগুলো হবে সেটা আরো ডিটেলে পড়া হচ্ছে এই মুহূর্তে কোর্ট নম্বর 6 এবং এখান থেকেই আরো ডিটেল গুলো জানা যাবে কি তদন্ত মহারাষ্ট্রতেই হবে শুধু নাকি বিহার বা অন্য রাজ্যতেও তদন্ত গুলো হবে। যেটা রিয়া চক্রবর্তী শেষের দিকে তার আইনজীবী যখন আর্গুমেন্ট গুলো করেছেন সেটাতে তিনি মেনে নিয়েছিলেন যে যদি সিবিআই তদন্ত দেওয়াও হয় তাহলে শুধু মহারাষ্ট্র জুরিসডিকশনে সেটাকে রাখা হোক, মহারাষ্ট্রতে যেহেতু ঘটনাটি ঘটেছে তো তদন্ত মহারাষ্ট্রতেই হোক এবং সেখানকার কোর্টের আধীনেই এর বাকি কেস গুলো যেন থাকে সেটা এখন দেখতে হবে। কেন কি বিহার গভর্নমেন্ট এটা সিবিআই রেকমেন্ডেশন করেছিল, তারা চাইছে কি দেশ জুড়ে অন্যান্য জায়গাতেও যদি হয় সেক্ষেত্রে সেখানে তদন্ত করুক সিবিআই, সেটা এখন দেখতে হবে। তবে একটা কথা বলা যেতে পারে যে দাবিটা উঠেছিল বিভিন্ন মহল থেকে সিবিআই একটা ঠিক সংস্থা হবে যারা সুশান্ত সিং এর যে মৃত্যু হয়েছে সেটা তদন্ত করতে পারবে, সেটাকে সুপ্রিম কোর্ট অনেকটা গ্রহণ করেছে এবং যে যুক্তিগুলো মহারাষ্ট্র পুলিশ থেকে দেওয়া হয়েছিল তারা ঠিকঠাক তদন্ত করছেন এবং বাকিদের আরো বয়ান রেকর্ড করা হচ্ছে, 50 জনের বেশি বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু যে যুক্তিগুলো দেওয়া হচ্ছিল যারা সিবিআই তদন্ত চেয়েছেন, বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী বিকাশ সিং বলেছিলেন কি এখন অব্দি মহারাষ্ট্র পুলিশ বা মুম্বাই পুলিশ এখন একটা এফআইআর ও করেনি, 50 জনের থেকে বেশি লোকের বয়ান রেকর্ড করেছে, সেক্ষেত্রে কিভাবে তদন্ত হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। অন্যদিকে বিহার সরকার বিহার পুলিশ পাটনাতে এফআইআর করেছিল এবং তারপর সেই এফআইআরটাকে তারা সিবিআই তে ট্রান্সফার করে দেয়। মনে করা হচ্ছে এখন কি যে সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা এসছে সেটা থেকে মহারাষ্ট্র গভর্নমেন্টের যুক্তিগুলো খুব একটা বেশি খাটেনি এবং সুপ্রিম কোর্ট এই নির্দেশও দিয়েছে যে মহারাষ্ট্র পুলিশ সিবিআই কে কোঅপারেট করবে, এখনো অব্দি যা তদন্ত করেছে মহারাষ্ট্র পুলিশ সেটা তারা হ্যান্ড ওভার করবে সিবিআই কে, এটাও জানানো হয়েছে এবং এবং বিহার গভর্নমেন্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। কেন কি কোন একটা রাজ্য যদি চায় কোন একটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ তারা রেকমেন্ড করতে পারে সেটাকেও সমর্থন এখন অব্দি যে যা অর্ডার আমরা পাচ্ছি সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে। অন্যদিকে যে বিহারে এফআইআর হয়েছিল সেটাকে আপত্তি করা হয়েছিল মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে, রিয়া চক্রবর্তীর আইনজীবী আপত্তি করেছিলেন কি যখন ঘটনা ঘটেছে মুম্বইতে তো বিহারে পাটনাতে কি করে এফআইআর করা হয়, সেটাকেও কিন্তু সঠিক সিদ্ধান্ত বলেছে সুপ্রিম কোর্ট। বিহার সরকার ঠিক করেছিল এফআইআর করে যেহেতু তার বাবা সেখানে প্রথমে তার পুত্রের মৃত্যু হয়ে যাওয়ার পর কিছুদিন শক থেকে বেরোনোর পর তিনি এফআইআর করেছিলেন এবং সেই এফআইআর করাটা ঠিক হয়েছিল সেটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর্গুমেন্ট গুলো রিয়া চক্রবর্তী মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে রাখা হয়েছিল সেটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি সুপ্রিম কোর্টের কাছে এবং যেটা বিহার সরকার বা সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবীরা কোর্টের যুক্তিগুলো রেখেছিলেন সেটাকে বেশি অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে এফআইআর করা হয়েছিল পাটনাতে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, বিহার সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে সেটাকে সাপোর্ট করেছে সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র গভর্নমেন্ট এখন অব্দি যা তদন্ত করেছে সেটা তাদেরকে শেয়ার করতে বলেছে সিবিআই সঙ্গে এবং মহারাষ্ট্র পুলিশ এরপরেও সিবিআই কে সহযোগিতা করবে এই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবর, সিবিআই কে তদন্ত ভার দিল সুপ্রিম কোর্ট, রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্ত, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, সিবিআই কে তদন্ত ভার দিল সুপ্রিম কোর্ট, সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কি বলল? দেখো, কয়েকটা আরো প্রশ্ন ছিল এর সঙ্গে, সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেওয়ার পর কি কি আরো আর্গুমেন্টস গুলো
যে হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কি বলে সেটাতে কিন্তু একতারা তো বলেছেন কি সিবিআই তদন্ত করবে এই মামলাটিকে। তার সঙ্গে সঙ্গে বিহার সরকার যে এফআইআর করেছিল সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, বিহার সরকার সিবিআই রেকমেন্ডেশন করেছিল সেটাকেও সমর্থন করেছে সুপ্রিম কোর্ট, তার সঙ্গে সঙ্গে যে মহারাষ্ট্র গভর্নমেন্ট এখনো যে তদন্ত করেছে তাদেরকে কোঅপারেট করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ যে আর্গুমেন্ট গুলো মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে কোর্টের মধ্যে রাখা হয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট খুব একটা করেনি কোর্ট। তার সঙ্গে সঙ্গে রিয়া চক্রবর্তী যে আর্গুমেন্ট গুলো রেখেছিলেন কি রাজনৈতিক কারণে সিবিআই তদন্তর দাবি করছে বিহারে, বিহারের মধ্যে এফআইআর করা হয়েছে সেটা একটা যেহেতু সেখানে ইলেকশন রয়েছে তাই এটাকে মাথায় রেখে একটা পলিটিক্যাল ইস্যু এটাকে বানানো হচ্ছে, সেই কথাগুলো কিন্তু খুব একটা অ্যাকসেপ্ট করেনি কোর্ট। কোর্ট কিন্তু যে এফআইআর করা হয়েছিল পাটনাতে সেটাকেই সমর্থন করেছে এবং তারা বলেছেন কি যেহেতু তার বাবা প্রথমে তার পুত্রের মৃত্যুর পর অনেকদিন শখে ছিলেন এবং তারপর যখন তার কাছে তথ্যগুলো আসে সেই বেসিসে তিনি কলকাতায় পাটনাতে তিনি এফআইআর করেন এবং সেটা ঠিক সিদ্ধান্ত ছিল। একটা অন্য জায়গায় ঘটনা ঘটলেও অন্য জায়গায় এফআইআর করা যেতে পারে সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে, কারণ কি রিয়া চক্রবর্তীর আইনজীবী বা মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যখন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রতে মুম্বইতে তখন অন্য রাজ্যে কি করে সেটা নিয়ে এফআইআর হয় সেটাকেও সমর্থন করেছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দিয়েছে কি তারা সিবিআই কে কোঅপারেট করবে এবং এখন যা তদন্ত হয়েছে সেটা তারা হ্যান্ডওভার করবে সিবিআই কে, সে কথাও সুপ্রিম কোর্ট আজকে বলেছে। তবে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা এখন কিছুক্ষণের মধ্যে অর্ডারের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব, রিয়া চক্রবর্তী এটাও যুক্তি রেখেছিলেন কোর্টের কাছে তার আইনজীবী কি যখন তদন্ত হবে তখন সিবিআই যেন শুধু মহারাষ্ট্রতেই তদন্ত করে এবং মহারাষ্ট্রের কোনো কোর্টের আধীনেই এটা প্রসিকিউশনটা হয় অন্য জায়গায় যেন না নিয়ে যাওয়া হয় সেটা এখন দেখতে হবে সেটা নিয়ে সিবিআই কি বলেছে। তবে এখন কিছুক্ষণের মধ্যেই বিকাশ সিং সুশান্ত সিং রাজপুতের আইনজীবী তিনি বক্তব্য রাখবেন সেটাতে আরো স্পষ্ট হবে তারা তাদের আর্গুমেন্টটা কতটা অ্যাকসেপ্ট করেছে কোর্ট। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্তভার, রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। सीबीआई के तदंत भार दिलो सुप्रीम कोर्ट। सारे मामले सीबीआई को सौंप दिए गए हैं और चूंकि कोर्ट का ये बड़ा और महाराष्ट्र सरकार ने मांगा लिबर्टी कि अगर हम चाहें इस फैसले को इस सीबीआई को ट्रांसफर करने के बिहार सरकार के फैसले को अगर हम चैलेंज करना चाहें तो वो राइट हमको दिया जाए। कोर्ट ने कहा वो राइट देने का बिल्कुल मतलब नहीं है क्योंकि हमने ना कि नॉट ओनली हमने सीबीआई की बिहार सरकार की सीबीआई को इन्वेस्टमेंट को एक्सेप्ट किया है बट हमने साथ साथ अपना इनहेरेंट पावर इस्तेमाल करके कोर्ट का ऑर्डर भी कर दिया है कि ये मामला सीबीआई के पास ही रहेगा और सीबीआई इसमें इन्वेस्टिगेशन करेगा। वेल टुडे हैज बीन अ ग्रेट विक्ट्री फॉर द फैमिली ऑफ सुशांत सिंह राजपूत। This is a battle which we have been fighting for more than 2 months now. সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্তভার, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশে সক্ষম জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্তভার, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, এই মুহূর্তে সব থেকে বড় খবর সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই এর হাতে তদন্তভার, রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।